ওয়েলকাম টু ডাবি এক্সাম গাইড আজকে রুটিন অনুযায়ী আজকে শনিবার তোমরা প্রত্যেকে জানো আজকে শনিবার আমাদের ইংলিশ ক্লাস হয় তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ পেরাগুগির খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা কিন্তু এর আগের দিন আমি ডিটেলসে করিয়েছিলাম আজকে করাবো এমসিকিউ সেই টপিকটা থেকে তো দু প্রাইমারি টেট প্রস্তুতির জন্য আমি কিন্তু রেগুলার তোমাদেরকে টপিক ওয়াইজ থিওরি এবং তার সঙ্গে এমসিকিউ ক্লা ক্লাস করাচ্ছি আর পুরো ক্লাসগুলো যদি আমাদের টপিক ওয়াইজ করতে চাও তাহলে আমাদের অবশ্যই অ্যাডমিশন ব্যাচ শুরু হয়ে গেছে সেখানে আগস্ট মাস থেকে কিন্তু ক্লাস স্টার্ট হবে তো যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করো তো আমাদের কিন্তু দু হাজার তেইশ প্রাইমারি টেটকে উদ্দেশ্য করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হবে প্রথম আগস্ট অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে অ্যাডমিশান চলছে তো তোমরা যারা অ্যাডমিশান হতে চাও তাহলে তারা দেখো ভিডিও ডিসক্রিপশানে বা ভিডিওতে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশান হতে পারো আমাদের রেগুলার ক্লাস করানো হবে প্রতিদিন দুটো করে ক্লাস তোমাদেরকে রুটিন দেখিয়ে দেবো বা রুটিন করা হয়েছে আমাদের বাংলা ইংরেজি গণিত পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস করানো হবে তার সঙ্গে এমসিকিউ থাকবে এবং থাকবে আমাদের উইকলি মক টেস্ট সঙ্গে তোমরা পেয়ে যাবে পিডিএফ তো যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে অ্যাডমিশন হতে চাও পেড ক্লাসে অ্যাডমিশন হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের মান্থলি ফিজ রয়েছে মাত্র মাসে একশো টাকা করে তোমাদেরকে ফিজ রাখা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পেড ক্লাসের রেগুলার যে ক্লাসগুলো হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্লাসের রুটিনটা দেওয়া হয়েছে এই অনুযায়ী তোমাদের রেগুলার ক্লাস করানো হবে চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকে আমরা ফিরে যাই আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফাংশান অ্যান্ড প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই এটা হচ্ছে ইংলিশ পেরেগুগির দ্বিতীয় নম্বর চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তোমরা যদি দেখো তাহলে সিটিতে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে এমনকি দু হাজার বাইশ সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু প্রশ্ন এসেছে আজকে এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু এমসি প্র্যাকটিস করবো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে প্র্যাকটিস করো এমসিগুলো অবশ্যই আমি থিওরির সঙ্গেই তোমাদের করাবো যাতে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় চলো ফার্স্ট কোশ্চেন দেখো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো কারণ এইগুলোর উপরে থিওরি কিন্তু আমি অলরেডি করে দিয়েছি প্রথম কোশ্চেন বলছে প্রিন্সিপাল অফ ড্যাস ইনফাসিস অন মডেল মডেল রিডিং বাই দ্য টিচার এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো একটু তাহলে দেখো প্রশ্নটা কি বলছে দ্য প্রিন্সিপাল অফ ইনফাসিস অন মডেল রিডিং বাই দ্য টিচার এখানে দেখো মডেল বলতে কি বোঝায় প্রথমে আমরা জানবো মডেল বলতে কি বোঝায় তাই না দেখো একটা ক্লাসরুমে যখন শিক্ষক মহাশয় ধরো আয়তক্ষেত্র পড়াচ্ছে তখন চক যে ডাস্টারটা রয়েছে সেই ডাস্টারটা স্যার তাদের ছাত্রকে তুলে দেখালো এটা হচ্ছে একটা মডেল কোনো ভূগোল টিচার ধরো পৃথিবীর সম্পর্কে পড়াচ্ছে তখন স্কুলে যে গ্লোভটা রয়েছে গ্লোভটা নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে দেখালো সেটা হচ্ছে একটা মডেল তাহলে এই যে মডেল রিডিং কিসের মাধ্যমে দেখানো হয় কোন প্রিন্সিপালের মাধ্যমে অপশানগুলো বলছে গ্র্যাডুয়েশান সিলেকশন টেস্টিং এবং প্রেজেন্টেশন সঠিক আনসার কী হবে আমাদের প্রেজেন্টেশান তোমরা প্রত্যেকের জন্য প্রেজেন্ট করা কি প্রেজেন্ট মানে কোনো কিছুকে দেখানো তাই কি না প্রেজেন্টেশন মানে কোনো কিছুকে দেখানো তাহলে কী করছে এখানে যে মডেল এই মডেলটাকে দেখাচ্ছে তাহলে এটার সঠিক আনসার কী হবে প্রেজেন্টেশন ক্লিয়ার অপশন নাম্বার ডি হবে এটা আমাদের সঠিক আনসার প্রেজেন্টেশন চলো নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইন প্রিন্সিপাল অফ ড্যাশ দ্য টিচার শুড প্রিপেয়ার এ সুইটেবল অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাস ইজ ফোর্স মানে ভালো করে কোশ্চেনটা বোঝো ইংরেজি কোনো মুখস্থ করে হয় না পেটাকি বুঝতে হবে এখানে বলছে যে এমন একটা প্রিন্সিপাল বলো যে প্রিন্সিপালে কী হয় ক্লাসরুমের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু খুবই সুইটেবল খুব দারুণ খুব মজার হবে দেখো অপশানগুলো দেখো গ্রেডেশান প্রেজেন্টেশন টেস্টিং এবং নন অব দিশা এখানে সঠিক আনসার হবে আমাদের কি অপশান নাম্বার বি প্রেজেন্টেশান কেন এবার আনসারটা বুঝো ভালো করে দেখো একটা ক্লাসরুম একটা ক্লাসরুমে যখন কোনো স্যার কোনো কিছু প্রেজেন্ট করবে ধরো কিছু দেখাবে একটা সিনেমা দেখালো সেটাও তো প্রেজেন্টেশন কোনো চার্ট পোস্টারের মাধ্যমে কিছু একটা ক্লাস নিচ্ছে সেটাও তো একটা প্রেজেন্টেশন কোনো এলটিএম দেখাচ্ছে সেটাও তো একটা প্রেজেন্টেশন যখন কোন শিক্ষক মহাশয় কোনো একটা জিনিস ক্লাসরুমে ভালো করে দেখাবে মানে শো আপ করবে সেটা কিন্তু আমরা প্রেজেন্টেশন বলবো আর যখন কোনো কিছু প্রেজেন্টেশন হবে সবাই কী করবে খুবই আনন্দ সহকারে কিউরিয়সিটি অনুযায়ী ইন্টারেস্টেড সহকারে সে বিষয়টা শিখবে তাহলে সেখানকার যে ইনভায়রমেন্ট ইনভাররমেন্টটা কেমন হবে খুবই সুইটেবল হবে তাই কি না তাহলে একটা সুইটেবল ইনভায়রমেন্ট তৈরি করতে গেলে কোন প্রিন্সিপাল ফলো করতে হবে তোমাকে অবশ্যই প্রেজেন্টেশন প্রিন্সিপালটাকে ফলো করতে হবে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি ক্লিয়ার প্রত্যেকের সঠিক আছে সবার চলো নেক্সট দেখো চলো নেক্সট কোয়েশ্চনে আনসার করো খুবই সহজ প্রশ্ন রয়েছে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ প্রিন্সিপাল ইনফাসিস দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং আর সেফড বাই ভালো করে বোঝো এইখানে যে চারটে তোমার কিছে উদাহরণ দেওয়া হয়েছে মানে চারটে অপশন দেওয়া হয়েছে চারটে প্রিন্সিপাল অর্থাৎ তিনটে প্রিন্সিপাল দেওয়া হয়েছে এই প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটি ইমফাসিস করছে দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং আর সেভ বাই মানে কীসের ওপর ভিত্তি করে বর্তমানে শিক্ষা ব্যবস্থার ল্যাঙ্গুয়েজ এবং টিচিংটা গড়ে উঠেছে বোঝা গেল এই যে সেপ মানে তৈরি করা হয়েছে কীসের ওপর ভিত্তি করে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং টিচিংটা কীসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে স্টুডেন্টের নিট শিক্ষার্থী কেন্দ্রিক বা স্টুডেন্টের চাহিদার উপর ভিত্তি করে অপশান বি বলছে টিচার লেসেন প্ল্যান শিক্ষকের যে লেসেন প্ল্যান তার উপর ভিত্তি করে অপশান সি বলছে স্ট্যান্ডার্ড সিলেবাস সিলেবাসের ওপর ভিত্তি করে অপশান চার বলছে অলব দিশেবাস তাহলে কী হবে অ্যান্সার তোমরা জানো প্রত্যেকাই বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন অবশ্যই শিশু কেন্দ্রিক অর্থাৎ বর্তমানে শিক্ষা ব্যবস্থা শিশুর চাহিদার উপর নির্ভর করে গড়ে উঠেছে অপশান নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার প্রত্যেকের ক্লিয়ার কারো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কারো ডাউট আছে প্রত্যেকে ঠিকঠাক বুঝতে পেরেছো তো ওকে ক্লিয়ার যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমাদের যে টেলিগ্রামের বা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা জয়েন হয়ে সেখানে আমাদের তোমাদের যে প্রবলেমগুলো শেয়ার করতে পারো ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চিন দেখো চলো নেক্সট কোয়েশ্চিন প্রত্যেকে আনসার করার চেষ্টা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দ্য নলেজ ক্যান বি স্টোর নলেজ কি করা হয় স্টোর করা স্টোর মানে সঞ্চয় করে রাখা হয় ইন মাইন্ড কোথায় আমাদের মনে পারমানেন্টলি নলেজটা সঞ্চয় করলাম ঠিকই কিন্তু পারমানেন্টলি দিস প্রিন্সিপাল ইজ ট্রামেজ এই প্রিন্সিপালটাকে কী বলা হয় অ্যাপটিটিউড গ্র্যাজুয়েশন কংক্রিট আর সিলেকশান বলো কীভাবে আনসার তোমার গেস করো অনুমান করার চেষ্টা করো কী হবে তাহলে কোন অ্যাপ্রোচ বা কোন প্রিন্সিপাল ফলো করলে শিক্ষার্থীরা যে নলেজ গেন করবে বা ইনফরমেশান গেন করবে সেই শিক্ষাটা কী হবে শিক্ষার্থীর মনের মধ্যে সারা জীবন থেকে যাবে সেটাকে আমরা কী বলবো অপশান নাম্বার সি কংক্রিটেন্স কংক্রিটেন্স মানে কি বুঝো আমি বলে দিচ্ছি তাহলে দেখবে আর কোনোদিনও তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কোনোদিনও ভুল হবে না আমি তোমাকে গ্যারান্টি নিয়ে বলছি আমাদের ক্লাসগুলো যদি করো কোনো দিনও তোমাদের পেটাকুবি ভুল হবে না বোধ ভালো করে এখানে বোঝো তোমাকে আজকে ধরো আমি ভূগোলের মাউন্ট এভারেস্ট সম্পর্কে পড়াবো আমি বললাম যে মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য এত মাউন্ট এভারেস্টের শিলাগুলো এরকম মাউন্ট এভারেস্ট দেখতে এমন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত তমন আমি সব কিছু তোমাকে পড়ালাম কি হবে এক মাস দু মাস তিন মাস পর তুমি ঠিকই ভুলে যাবে কিন্তু তোমাকে নিয়ে গেলাম আমি কোথায় মাউন্ট এভারেস্টের কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তোমাকে চোখে দেখালাম তুমি কি আর ভুলবে তুমি মৃত্যু পর্যন্ত কিন্তু আর ভুলবে না কারণ যখন দেখবে আমরা কোনো একটা সিনেমা দেখি মোবাইলে সিনেমাটা কিন্তু কোনোদিনও ভুলি না কিন্তু কোনো একটা ঘটনা আমরা বইয়ে পড়লে কিন্তু সে ঘটনাটা দুদিন পর ভুলে যায় কিন্তু সিনেমা দেখলে ভুলি না কারণ জিনিসটা আমাদের কাছে মূর্ত হয়ে যাচ্ছে কংক্রিট হয়ে যাচ্ছে বোঝা ভালো করে জিনিসটা কি হচ্ছে আমাদের কাছে কংক্রিট তাই কংক্রিট যখন করব সেটা নাউন ফর্ম কি কংক্রিটেনস কংক্রিটনেস নান ফ তাহলে এই কংক্রিট বাই কংক্রিটনেস প্রিন্সিপাল ফলো করলে তুমি যে নলেজটা গেন করছো বা তুমি যে শিক্ষাটা গ্রহণ করছো সেটা কি হবে তোমার ব্রেনের মধ্যে পার্মানেন্টলি স্টুড হবে কখনোই তুমি সেটা ভুলবে না বুঝেছো তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট কোশ্চিন এভার চলো নেক্সট কোশ্চিন এখনো কি বলা হয়েছে নেক্সট কোশ্চিন বলা হয়েছে প্রিন্সিপাল অফ লিংকিং উইথ লাইফ ইন দ্য টিচিং অফ ইংলিশ ইনভলভ ভালো করে বোঝো কি বলছে প্রশ্নটাকে এমন একটা প্রিন্সিপাল যে প্রিন্সিপালটা কী করছে লিঙ্ক করছে সংযোগ সাধন করছে যোগাযোগ করে দিচ্ছে কি তোমার লাইফের সঙ্গে কিসের দ্য ইংলিশ টিচিং তুমি যে ইংলিশ টিচিং করছো যে ইংরেজিটা শিখছো সেটা তোমার বাস্তব জীবনের সঙ্গে কী করছে একটা লিঙ্ক আপ করে দিচ্ছে প্যাচ আপ করে দিচ্ছে কোন প্রিন্সিপালের মাধ্যমে এখানে দেখো ইউজ অফ ওয়ার্ড স্ট্রাকচার অপশান বি বলছে ইউজ অফ সিমেন্টিক স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ ইউজ অফ বিল্ডিং স্ট্রাকচার ইন ডেলি লাইফ ইউজ অফ গ্রেডেড স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ সিচুয়েশান ভালো করে বোঝো এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি কেন হবে অবশ্যই বলব অপশান নাম্বার ডি হবে আমাদের এটা সঠিক আনসার যে ইউজ অফ গ্রেডেড স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডেলি লাইফ চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে গ্রেডেড স্ট্রাকচারটা কী ঠিক আছে এই যে গ্রেড স্ট্রাকচারটা আমি বললাম এই স্ট্রাকচারটা সম্পর্কে আমরা একটু জেনে নিব তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে যাবে চলো দেখো এখানে যে পদ্ধতিটার কথা আমি তোমাদেরকে তুলে ধরছি যে প্রিন্সিপাল অফ সিলেকশান অ্যান্ড গ্রেডিয়েশন ঠিক আছে এই প্রিন্সিপালটা আমরা একটু ডিটেলসে পড়ি নিই দেখো এই প্রিন্সিপালটার নাম হচ্ছে সিলেকশান এবং গ্রেডিয়েশন কী বলছে দেখো ওয়ান শুড প্রসিড ফ্রম সিম্পল টু ডিফিকাল্ট তো কোনো কিছু শিখতে গেলে তো আমাকে কী করে শিখতে হবে প্রথমে সহজ জিনিস শিখতে হবে তারপরে কঠিন আমি যদি প্রথমে কঠিন শিখি তাহলে সেটা কি আমার বাস্তব জীবনের সঙ্গে মিল হবে কখনোই মিল হবে না তাহলে প্রথমত কি করতে হবে আমাকে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে বোঝা গেল সহজ থেকে আমাকে জটিলের দিকে যেতে হবে দ্য লার্নিং দেয়ার ফোর ভোকাবুলারি স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি সিলেক্টেড অ্যান্ড গ্রেডেড অ্যাজ পার দেয়ার কী বলছে এই পদ্ধতির মাধ্যমে কী কী শিখবো শিখবো আমরা কি ভোকাবুলারি আমরা কী কী ভোকাবুলারি শিখবো প্রথমে আমরা জল ভাত আলু পটল এগুলো শিখবো তারপরে আমরা কঠিন কঠিন শিখবো স্ট্রাকচার ছোটো 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 বাক্য শিখবো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি আই গো টু স্কুল আই ড্রিঙ্ক ওয়াটার তারপরে দেখো এখানে কী বলছে এই যে আমরা শিখছি এই শিখাটা কিসের উপর ভিত্তি করে চারটে জিনিসের উপর ভিত্তি করে শিখা হয় নাম্বার ওয়ান ফ্রিকুয়েন্সি জিনিসটা আমরা কত ব্যবহার করছি দেখো বাস্তব জীবনে আমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখো আমাদের প্রতিদিন বা প্রতিনিয়ত ব্যবহার করছি অর্থাৎ ফ্রিকুয়েন্সি বোঝা গেল দেখো যে কোনো জিনিস ফ্রিকুয়েন্সি আমরা বিদ্যালয়ে যাচ্ছি প্রতিদিন যাচ্ছি আমরা জল খাচ্ছি প্রতিদিন খাচ্ছি কেউ অফিস যাচ্ছে সেটা প্রতিদিন যাচ্ছে অর্থাৎ কি ডেলি অ্যাক্টিভিটি কীরকম ফ্রিকুয়েন্সি বারবার হয় বোঝা গেল অপশান সরি দুই নম্বর বলছে কি দেখো টিচ অ্যাবিলিটি টিচ অ্যাবিলিটি মানে যেটা সহজে শিক্ষণযোগ্য যেটি সহজে শিক্ষা দেওয়া যায় খুবই সহজে অপশান থ্রি থ্রিতে কী বলছে দেখো ডিফিকাল্টি লেভেল ডিফিকাল্টি লেভেল মানে কি যে যে জিনিসটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে রয়েছে সেটা তো সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে সেটার যে লেভেল ডিফিকাল্টি সে ডিফিকাল্টি লেভেলটাকে বোঝাচ্ছে তারপরে বলছে লার্ন অ্যাবিলিটি লার্ন অ্যাবিলিটি বলে একজন শিক্ষক যে বিষয়টা শিক্ষা দিচ্ছে আর যে বিষয়টা শিক্ষার্থীরা গ্রহণ করছে সেটাকে বলছে লার্ন অ্যাবিলিটি তাহলে এই যে গ্রেডেশন এবং সিলেকশান এই জিনিসটা কি এটা সিম্পল থেকে কিসের দিকে যায় জটিলের দিকে যায় আর এটা কি করে আমাদের যে শিখন ব্যবস্থা শিখন ব্যবস্থাকে আমাদের লাইফের সঙ্গে কী করে ইন্টিগ্রেট করে লাইফের সঙ্গে সমন্বয় সাধন করে কিসের ওপর ভিত্তি করে এক হচ্ছে ফ্রিকোয়েন্সি টিচ ডিফিকাল্টি এবং লার্ন তাহলে চারটে জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে ক্লিয়ার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে ইম্পর্টেন্ট টার্মগুলো একটু আমরা জেনে নিই এর আগে আমরা কিন্তু শিখলাম টার্মগুলো ঠিক আছে যেমন হচ্ছে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি বলতে কি বোঝায় দেখো এগুলোতেই কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে সেই জন্য আমি রেখেছি দেখো ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি বলতে বোঝাচ্ছে যে হাউ অফেন এ সার্টেন আইটেম অর ওয়ার্ড ইজ ইউজ আমরা যে ইংরেজিটা শিখছি প্রত্যেকটা ওয়ার্ড যে ওয়ার্ডগুলো বারবার ব্যবহার হচ্ছে অর্থাৎ কোনো একটা ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনে কতবার ব্যবহার করছি সেটা বোঝাতে কী ব্যবহার করা হয় ফ্রিকোয়েন্সি শব্দটিকে ব্যবহার করা হয় দুই নম্বর কী বলছে দেখো রেঞ্জ রেঞ্জে কী বলছে ইন হোয়াট ডিফারেন্ট কন্টেক্স এ ওয়ার্ড অর অ্যান আইটেম ক্যান বি ইউজ কী বলছে ইন হোয়াট ডিফারেন্স কী ডিফারেন্ট রয়েছে কি পার্থক্য রয়েছে কন্টেক্স এ ওয়ার্ড অর অ্যান আইটেম ক্যান বি ইউজ আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা আমরা খুঁজে পাবো অর্থাৎ রেঞ্জ তারপর তিন নম্বর বলছে কভারেজ কভারেজের মধ্যে কি রয়েছে দেখো হাউ মেনি ডিফারেন্ট মিনিং এ ওয়ার্ড অর আইটেম ক্যান কনভে অর্থাৎ কোনো একটা শব্দ ঠিক আছে যে কোনো একটা পার্টিকুল শব্দ পার্টিকুলার শব্দ সেই পার্টিকুলার শব্দটা কটা অর্থ বহন করছে এটা জানতে হবে তো আমরা দেখো আমাদের কাছে কিছু কিছু শব্দ রয়েছে একটা শব্দ দিয়ে কিন্তু অনেক রকম জিনিস বোঝায় যেমন দেখো লিড লিড মানে কি তুমি জানো লিড মানে যে মারকারি ঠিক আছে লিড মানে মার্কারি বা পারদ আবার লিড মানে কি লিড মানে নেতা তাহলে একটা শব্দ বিভিন্ন কিন্তু মানে বোঝাচ্ছে তাহলে এটা কি কভারেজ ঠিক আছে একটা শব্দ কী করছে বিভিন্ন ধরনের অর্থকে বোঝাচ্ছে সেটাকে বলছে কি কভারেজ চার নম্বর রয়েছে কি অ্যাভেলেবিলিটি তারপরে দেখো কি বলছে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটির কথাটির অর্থ কী দেখো হাউ ফার অ্যান আইটেম ইজ কনভেন টু টিচ মানে কি বলছে হাউ ফার অ্যান আইটেম ইজ কনভেনিয়েন্ট টু টিচ অ্যাভেলেবিলিটি মানে কি কত সহজে আমরা সেটাকে ব্যবহার করতে পারছি কত সহজে আমরা সেটাকে শিক্ষা দিতে পারছি হয়তো অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবেল কতটা আছে তাই কিনা সেটা অ্যাভেলেবেল কতটা আছে সেটা বোঝাচ্ছে তারপরে যে টিচ অ্যাবিলিটি হাউ ফার অ্যান্ড আইটেম ইজ ইজি টু টিচ কোনো একটা শব্দ বা কোনো একটা জিনিস শিক্ষার্থীদেরকে কতটা সহজে শিক্ষা দেওয়া যাচ্ছে এটাই বোঝাচ্ছে আর লার্ন অ্যাবিলিটি মানে কি দেখো হাউ ফার অ্যান্ড আইটেম ইজ ইজি টু লার্ন কোনো একটা জিনিস বা কোনো একটা শব্দ শিক্ষার্থীরা কত ভালোভাবে বা কত দ্রুত শিখতে পারছে সেটাকে বলছে কি লার্ন অ্যাবিলিটি এই যে টার্ম টার্মিনোলজিগুলো তোমাদেরকে বলছি একটু কষ্ট করে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ ওয়ান অফ দিস ইজ এ যে প্রিন্সিপাল অফ ট্রান্সলেশন গ্রামার কেজি কি বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড ঠিক আছে এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডের নিচের কোনটি প্রিন্সিপাল ঠিক আছে এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো মেথড থেকে প্রশ্ন এগুলো আমরা সব কিন্তু ডিটেলসে পড়বো আস্তে আস্তে ঠিক আছে তো ভালো করে দেখো কি বলছে আমরা কিন্তু কম পড়বো কিন্তু যেটা পড়বো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো এটা কিন্তু মাথায় রাখতে হবে এক গাদা এমসি কিউ প্র্যাকটিস করে নিলাম পরীক্ষাতে কমন পেলাম না এটা কিন্তু কখনোই হবে না কারণ তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে এমসি কিউ কম প্র্যাকটিস করলেও চলবে দেখো কি বলছে গ্রামার ট্রান্সলেশন মেথডের কোনটি প্রিন্সিপাল অপশানগুলো দেখো টু টিচ ইংলিশ ডাইরেক্টলি দেখো যখন কোনো ক্লাসে যখন কোনো ক্লাসে আমি ইংরেজিতেই শিক্ষা দিচ্ছি সেখানে বাংলা হিন্দি কিছু ব্যবহার করছি না সেই ক্লাসরুমটাকে কি বলা হয় জানো সেটাকে বলা হয় ডাইরেক্ট মেথড কী বলা হয় ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড মানে কি সরাসরি ক্লাস দেবো আমি যদি ইংরেজি পড়াই শুধু ইংরেজি শব্দই ব্যবহার করব যদি বাংলা পড়া শুধু বাংলাই পড়াবো যদি হিন্দি পড়ায় শুধু হিন্দি শব্দই ব্যবহার করব সেখানে অন্য কোনো দুসরা ভাষা আমি কিন্তু ব্যবহার করব না সেটাকে আমি কি বলবো ডাইরেক্ট মেথড তাহলে অপশানে কিন্তু হবে না অপশান বি বলছে টু ইস্টাবলিশ বন্ড অর লিঙ্ক বিটুইন থট এক্সপ্রেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কি বলছে টু ইস্টাবলিশ ইস্টাবলিশ মানে একটা ইস্টাবলিশ করছে প্রতিস্থাপন করছে কি একটা বন্ড একটা বন্ধন লিঙ্ক কার মধ্যে থট তোমার যে চিন্তাভাবনা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে কী করছো এগুলোর মধ্যে তুমি একটা বন্ডিং তৈরি করছো গ্রামার ট্রান্সলেশন মেথডের এইগুলো কিন্তু নেই এইগুলো কিন্তু নেই গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু যখন মেথড পড়াবো তখন তোমরা বুঝতে পারবে নেক্সট সি নাম্বার দেখো দ্য ইউনিট অফ টিচিং ইজ এ ভেরি ওয়ার্ড নট দ্য সেন্টেন্স কী বলছে দ্য ইউনিট অফ টিচিং ইজ এ ওয়ার্ড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি গ্রামার ট্রান্সলেশন মেথডে কিসের উপর গুরুত্ব দেওয়া হয় ওয়ার্ডের উপর গুরুত্ব দেওয়া হয় কিসের ওপরে এই ওয়ার্ডের ওপর গুরুত্ব দেওয়া হয় সেন্টেন্সের ওপরে না তাহলে কী বলছে দ্য ইউনিট অফ টিচিং ইজ ও ওয়ার্ড তাহলে টিচিংয়ের প্রধান একক এককটি টিচিংয়ের প্রধান একক হচ্ছে ওয়ার্ড নট সেন্টেন্স অপশানটি বলছে দ্য সেন্টেন্স ইজ দ্য ইউনিট অফ টিচিং ইন দিস মেথড তাহলে কি বলছে যে কোনো মেথডের যে ইউনিট সেটা কি সেন্টেন্স এটা ভুল তাহলে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি এখানে মাথায় রাখবে গ্রামার ট্রান্সলেশন মেথডের মেন ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কি ওয়ার্ড কি বললাম গ্রামার ট্রান্সলেশন মেথডের গ্রামার ট্রান্সলেশন মেথডের মেন ফান্ডামেন্টাল ইউনিট হলো কি ওয়ার্ড আর যেটা ডাইরেক্ট মেথড আমি এতক্ষণ বললাম সেই ডাইরেক্ট মেথডের মেন ফান্ডামেন্টাল ইউনিট কি সেন্টেন্স তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসতো ডাইরেক্ট মেথড এখানে গ্রামার ট্রান্সলেশন মেথড না থেকে ডাইরেক্ট মেথড থাকতো তাহলে অপশন ডি হতো আনসার আর যেহেতু গ্রামার ট্রান্সলেশন বলেছে সে অপশন নাম আমাদের সি ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে দেখো দ্য কী প্রিন্সিপাল অব দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং তাহলে আমরা যে এতক্ষণ ল্যাঙ্গুয়েজ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিং করলাম শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবো ভাষা শিক্ষা দেবো ভাষা শিক্ষা দেবো এই যে প্রিন্সিপাল বিভিন্ন নীতি আবিষ্কার করেছি সেই নীতিগুলো শিক্ষা দেওয়ার মেন লক্ষ্য কী আমি তো গিয়ে তো পড়াতেই পারি তাহলে এই যে প্রিন্সিপালগুলো আবিষ্কার করা বা প্রিন্সিপালগুলো আমাদের পড়ার প্রধান লক্ষ্যটা কি এক নম্বর অপশান দেখো এটা হচ্ছে অপশান এ এটা অপশান এ কী বলছে দেখো টু মোটিভেট দ্য স্টুডেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং শিক্ষার্থীদেরকে শিখনে মোটিভেশন করা অপশান বি এ কী বলছে দেখো অপশান বি এ বলছে টু ফ্যাসিলিয়েট দ্য লার্নার সেন্টার ক্লাসরুম অ্যাক্টিভিটি অর্থাৎ ক্লাসরুমে চাইল্ড সেন্ট্রিক বা লার্নিং সেন্ট্রিক মানে একটা ইনভায়রনমেন্ট তৈরি করা অপশান বি বলছে থ্রি বলছে টু মেনটেন দ্য ডিসিপ্লিন ইন দ্য ক্লাস ক্লাসে মানে ডিসিপ্লিন মেনটেন করা অপশান ডি বলছে টু শো দ্য টিচার মাস্টারি অফ দ্য ল্যাঙ্গুয়েজ তাহলে ওই যে ভাষা রয়েছে ভাষার ওপরে শিক্ষকের পাণ্ডিত্য ধরে রাখা সঠিক আনসার কি হবে মোটিভেট করা এতগুলো যে আমরা প্রিন্সিপাল পড়ছি তার কারণ কি শিক্ষার্থীদেরকে মোটিভেশন করতার জন্য মোটিভেশন ছাড়া শিক্ষার্থী কখনোই ভালোভাবে কোনো ভাষা শিখতে পারবে না কখনোই না তাই এই যে প্রিন্সিপালের 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 প্রধান লক্ষ্য কি শিক্ষার্থীদেরকে মোটিভেশন করা যত শিক্ষার্থীরা মোটিভেশন হবে যত তাদের মধ্যে পেছনে জাগবে তত ভালোভাবে তারা ভাষা শিখতে পারবে তাই সঠিক আনসার আমাদের অপশান নাম্বার এ মোটিভেশন ক্লিয়ার তাহলে এটা আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ মোটিভেশন ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন করো হুইচ প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ইফ নলেজ ইজ কি গেইন থ্রো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেন ইট ক্যান বি স্টোর ইন মাইন্ড পারমানেন্টলি এর আগেই প্রশ্নটা পড়েছি পারমানেন্টলি দিয়ে এগুলো সবই কিন্তু সিটেটার প্রিভিয়াসের কোশ্চেন ভালো করে বোঝো তাহলে আমরা যে নলেজ গেন করছি সেই নলেজটা আমাদের যে ব্রেনে পারমানেন্টলি স্টোর করছি কোন প্রিন্সিপালের মাধ্যমে এর আগেই তোমাদেরকে বলেছি বলো প্রিন্সিপাল অফ রিএনফোর্সমেন্ট প্রিন্সিপাল অফ হচ্ছে কি রিমিডিয়াল টিচিং প্রিন্সিপাল অফ কনসেন্ট্রেটনেস প্রিন্সিপাল অফ ফোনোলজি সঠিক আনসার কী হবে প্রিন্সিপাল অফ কনসেন্ট্রেটনেস অর্থাৎ কি সরি কংক্রিটনেস তাই না অপশন নাম্বার সি হবে প্রিন্সিপাল অফ কংক্রিটনেস অপশান নাম্বার সি বাকি যে প্রিন্সিপালগুলো রয়েছে প্রত্যেকটা প্রিন্সিপাল তোমাদেরকে পড়িয়ে দেবো নেক্সট ক্লাসে কারণ অনেক বড় একটা চ্যাপ্টার প্রিন্সিপালটা অনেক বড় চ্যাপ্টার অনেক প্রিন্সিপাল রয়েছে প্রত্যেকটা প্রিন্সিপালের জন্য ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য নেক্সট দেখো হুইচ অফ দ্য ক্রাইটেরিয়া অফ গ্রুপিং গ্রুপ কিন্তু আমি এর আগে পড়িয়েছিলাম হুইচ আর দ্য ক্রাইটেরিয়া অফ গ্রুপিং নিচের কোনটি গ্রুপিংয়ের একটা ক্রাইটেরিয়া অপশানগুলো দেখো সিমেন্টিক সিমেন্টিক মানে কি ভালো করে বুঝতে দেখো গ্রুপ জিনিসটা আমি আগে বুঝিয়ে দিই দেখো গ্রুপ মানে কি গ্রুপ মানে কোনো একটা দল ঠিক কিনা অর্থাৎ একই রকমের জিনিসগুলো রাখবো তাহলে গ্রুপ আমরা কিসের ভিত্তিতে করি দেখো এই ক্লাসরুমে আমরা গ্রুপ করি কেউ ভালো ভালো ছেলে তাদেরকে একটা গ্রুপ কেউ মিডি মিডিয়াম ক্লাস তাদেরকে একটা গ্রুপ তারা খুব বাজে ছেলে পড়াশোনা করে না তাদের একটা গ্রুপ হয় কি না ঠিক তেমনি ভাষার ক্ষেত্রেও কিছু গ্রুপ আছে সেই গ্রুপটা আমরা কিসের ভিত্তিতে করব। সিমেন্টিক সিমেন্টিক মানে অর্থ যে সমস্ত শব্দগুলো একই রকম অর্থ প্রকাশ করে বা একই দিকে অর্থ প্রকাশ করে সেগুলোকে বলবো আমরা কি সিম্যান্টিক যেমন দেখো আমি ধরো ইউনিভার্স পড়াচ্ছি সান মুন ঠিক আছে তারপরে পৃথিবী বৃহস্পতি শুক্র ইউরেনাস নেপচুন এগুলো কি এক একটা শব্দ এদের অর্থ কী এরা প্রত্যেকেই কিন্তু দেখো তোমার সৌরজগতের সঙ্গে সম্পর্কিত তাই এরা হচ্ছে একটা গ্রুপের দলে ঠিক এটা হচ্ছে কি সিমেন্টিক মানে কি অর্থগতভাবে তারপর হচ্ছে কি লেক্সিক্যাল লেক্সিক্যালটা কি তাহলে আমরা কি জানলাম যে লেক্সিক্যাল এই যে লেক্সিক্যাল কথাটির অর্থ কি জানো লেক্সিক্যাল কথাটির অর্থ হচ্ছে সিচুয়েশন অর্থাৎ সিচুয়েশান মানে কি একই রকম সিচুয়েশান দেখাবে যেমন আমি তোমাকে বলি যেমন ধরো ডিপ্রেশান ডিপ্রেশান মানে কি আমরা দুশ্চিন্তায় ভুগি মানে ইমোশনাল জিনিস একটা অ্যাংজাইটি এটা একটা ইমোশনাল জিনিস অ্যাংগ্রি অর্থাৎ সব কিছু একটা মেন্টাল সিচুয়েশান বোঝাচ্ছে তাহলে এইগুলো কি সিচুয়েশনাল ওয়ার্ড তাহলে এইগুলোকে আমরা বলবো কি লেক্সিক্যাল ওয়ার্ড বোঝা গেল অর্থাৎ সিচুয়েশান অপশান থ্রি বলছে দেখো গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল মানে গ্রামারের ভিত্তিতে আর অপশান চার বলছে রিদিমেটিক রিদিমেটিকটা কিন্তু আমাদের কিন্তু ভাগ নয় এটা মাথায় রাখবে যে রিদিমিটিকটা কিন্তু গ্রুপিংয়ের কোনো ভাগ নয় এটা কিন্তু মাথায় রাখবে অপশান পাঁচ বলছে কি ফনেটিক্স ফনেটিক্স মানে কি যে ভাষা ফনেটিক্স মানে শব্দের উচ্চারণ ভাষা ফোন তাহলে ফনেটিক্সও হবে তাহলে যে গ্রুপিং কোনো একটা যে শব্দ বা কোনো একটা সেন্টেন্সের যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার যে গ্রুপিং গ্রুপিং করি কিসের মাধ্যমে সিমেন্টিক লেক্সিক্যাল গ্রামেটিক্যাল এবং ফনেটিক্স তাহলে এক দুই তিন পাঁচ কোন অপশানে রয়েছে দেখো এক দুই তিন পাঁচ রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন পাঁচ অপশান নাম্বার বি এতে রয়েছে তাহলে সঠিক অনুসারে অপশান নাম্বার বি কিন্তু রিদিমিটি কিন্তু আমাদের না ঠিক আছে এটা একটু মাথায় রাখবে যে গ্রুপিং করা হয় সিমেন্টিক্যাল লেক্সিক্যাল এবং ফনেটিক্যাল এই তিনটে জিনিসের ওপরে ভিত্তি করে কিন্তু গ্রুপিং করা হয় ক্লিয়ার এগুলো বারবার প্র্যাকটিস করলে দেখবে তোমাদের মাথায় থেকে যাবে তারপর নেক্সট দেখো তারপর নেক্সট বলছে কোরাল রিডিং কোরাল রিডিং মানে কি জানো কোরাল রিডিং কথার অর্থ হচ্ছে একসঙ্গে অর্থাৎ গ্রুপ করে পড়া ঠিক আছে কোরাল রিডিং বাই স্টুডেন্ট ইজ ফোর্সড ইন প্রিন্সিপাল অফ কোন প্রিন্সিপালে গ্রুপ করে পড়ানো হয় অপশান দেখো প্রেজেন্টেশান টেস্টিং সিলেকশান অপশান ডি হচ্ছে নন তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি প্রেজেন্টেশান যখন কোনো একটা জিনিসকে প্রেজেন্ট করা হবে বা প্রেজেন্ট মানে কি উপস্থাপন করা হবে তখন শিক্ষার্থীরা কী করবে গ্রুপ করে একসঙ্গে মিলেমিশে করবে এটা কত মাথায় রাখবে তাহলে কোরাল রিডিং কিসের সঙ্গে সম্পর্কিত এই যে কোরাল রিডিং কোরাল রিডিং অবশ্যই কিন্তু আমাদের এই প্রেজেন্টেশনের সঙ্গে সম্পর্কিত অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হবে আনসার যে কোরাল রিডিংটা হচ্ছে প্রেজেন্টেশনের সঙ্গে সম্পর্কিত ক্লিয়ার চ নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকে আনসার করার চেষ্টা করো দেখো ক্লাসগুলো কিন্তু অনেকটা বড় হচ্ছে লেন্দি হচ্ছে কারণ আমি অনেক কথা বলছি এই কথাগুলো যদি একটু মাথায় রাখতে পারো পরীক্ষা হলে দেখবে এই কথাগুলো দিয়ে তুমি আনসার করতে পারছো আর আমি যদি তোমাদেরকে আনসার করে দিই শুধু অপশান অপশান করে তাহলে কিন্তু সেগুলো কোনো লাভ হবে না কারণ এমসি কেউ প্র্যাকটিস করে কখনোই পরীক্ষায় কমন পাওয়া যায় না এটা তোমরা প্রত্যেকে জানো দেখো অপশানগুলো ভালো করে দেখো কি বলছে কোশ্চিনটার দ্য ফান্ডামেন্টাল অর্ডার অফ লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং বি ফলো যে আমরা জানি যে শিক্ষার্থীদেরকে যখন আমরা ভাষা শিক্ষা দেবো তার চারটে দক্ষতা রয়েছে কি কি অ্যাটা লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং একদম ক্রোনোলজিক্যাল পথে শেখাতে হবে অর্থাৎ প্রথমে তোমাকে লিসেনিং শেখাতে হবে তারপরে স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং এটা কোন প্রিন্সিপালকে ফলো করে অপশানগুলো দেখো কি বলছে বলছে প্রিন্সিপাল অফ সিলেকশান প্রিন্সিপাল অফ গ্রেডিয়েশন প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন আর প্রিন্সিপাল অফ দ্য ন্যাচারাল ওয়ে তাহলে এটা আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি প্রিন্সিপাল অফ ন্যাচারাল ওয়ে এর আগে কিন্তু আমরা পড়ে নিলাম কি যে প্রিন্সিপাল অফ হচ্ছে কি সিলেকশন পড়লাম যেটা সিম্পল থেকে জটিলের দিকে যাবে যেটার মধ্যে চারটে মানে কম্পোনেন্ট রয়েছে যেটি আমাদের বাস্তবের সঙ্গে আমাদেরকে কোরিলেট করবে ল্যাঙ্গুয়েজটাকে পড়লাম কি না সেটা যে সিলেকশন অ্যান্ড গ্র্যাজুয়েশন পদ্ধতিতে এবার আমরা যেটা জানলাম যে ফলো দা হচ্ছে কি ন্যাচারাল ন্যাচারাল মানে কি যেটা স্বাভাবিক অর্থাৎ প্রথমে তোমাকে কী হবে প্রথমে তোমাকে লিসেনিং তারপর রিডিং তারপরে স্পিকিং তারপরে রাইটিং ক্লিয়ার তাহলে অপশান নাম্বার ডি হবে আমাদের এটা কারেক্ট আনসার চলো এই যে মেথড এই মেথড বা প্রিন্সিপালটা আমরা একটু দেখে নিই ডিটেলসে দেখো পুরো ডিটেলসে রয়েছে এগুলো কিন্তু আগের দিন ক্লাস আমি করিয়েছি তাই আজকে আমি তবুও দেখাচ্ছি তোমাদেরকে প্রিন্সিপাল অফ ন্যাচারেল অর্ডার অফ লার্নিং কি কী বলছে দেখো লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং ইজ এ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ তাহলে বুঝতে পারছো ভাষা শিক্ষার একটা ন্যাচারেল যে অর্ডার সেটা এইটা ইন দিস অর্ডার এ চাইল্ড লার্ন হিজ অর হার মাদার টান তার মাতৃভাষা কিন্তু শিক্ষার্থীরা এইভাবেই শিখে উইদাউট অ্যানি ফর্মাল ইনস্ট্রাকশন সেখানে কিন্তু রকম ইনস্ট্রাকশন লাগে না সে অটোমেটিক্যালি শিখে যায় সো দিস ন্যাচারেল অর্ডার অফ লার্নিং শুড বি কনসিডার হুইল টিচিং ইংলিশ তো বলা হয়েছে যে আমরা মাতৃভাষা শিখি কীভাবে আমরা মাতৃভাষা শিখে প্রথমে শুনি তার বলি তার পড়ি তারপর লিখি তাই তো কীভাবে এবং কী করে এখানে কিন্তু আমাদেরকে কোনো কিছু শিখতে হয় না অটোমেটিক্যালি কিন্তু আমরা শিখে যাই কিন্তু আমাদের যদি ইনভায়রমেন্টটা এমন হতো ইংরেজি শেখার ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা ইংরেজিটাকেও কিন্তু এইভাবে মাতৃভাষার মতো শিখতে পারতাম ইংরেজি শেখার জন্য কিন্তু আমাদের কোনোরকম বই পড়তে হতো না গ্রামার জানতে হতো না বা কোনো স্যারের কাছে কোচিং করতে হতো না আমরা কিন্তু অটোমেটিকলি শিখে যেতাম বোঝা গেল তাহলে এই পদ্ধতিটার নাম কি এটা হচ্ছে কি ন্যাচারেল অর্ডার লার্নিং ন্যাচারাল মানে কি প্রাকৃতিকভাবে হবে প্রকৃতিগতভাবে গত হবে অর্থাৎ এখানে তোমাকে চেষ্টা করতে হবে না অটোমেটিকলি তোমার হয়ে যাবে ঠিক আছে এটাকে বলছে ন্যাচারেল অর্ডার লার্নিং ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট কোশ্চেনের প্রত্যেকে আনসার করো এই প্রশ্নটার আনসার এবার তোমাদেরকে নিজেকে করতে হবে কারণ আমি আর আগেই বলে দিচ্ছি হোয়েন ওয়ার্ডস আর গ্রোফ অ্যাকর্ডিং টু দ্যাস সিচুয়েশন যখন কোনো শব্দকে আমরা সিচুয়েশানের উপর ভিত্তি করে গ্রুপ করি তাকে আমরা কী বলি আমি এর আগে কিন্তু বলে দিয়েছি ফনেটিক্স গ্রুপ ফনেটিক্স মানে কি শব্দের ভিত্তিতে লেক্সিক্যাল লেক্সিক্যাল মানে কি সিচুয়েশনের ভিত্তিতে গ্রামাটিক্যাল মানে গ্রামারের উপর ভিত্তি করে আর সিমেন্টিক মানে কি অর্থের উপর ভিত্তি করে তাহলে সঠিক আনসার কী হবে সিচুয়েশান গ্রুপ সিচুয়েশানাল বেস মানে কি লেক্সিক্যাল তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি লেক্সিক্যাল সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো এগুলো একদম চিন্তা নেই তো নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই দেখার জন্য ভিডিওটার যে প্লে বাটন আছে সেখানে তোমরা ভিজিট করো সেখানে দেখবে অনেক ইংলিশ পেডেগু ক্লাস আছে সেগুলো দেখো আর তুমি তো অবশ্যই এতক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো কারণ রেগুলার ক্লাস করানো হচ্ছে আর যারা ভাবছো আমাদের পেড ক্লাসে ভর্তি হবে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই নাম্বার আছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে নেক্সট কোশ্চেন দেখো প্রায়োরিটি অফ রিডিং ইজ প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অফ রিডিং কোথায় প্রায়োরিটি সব থেকে বেশি দেওয়া হয় গ্রামার ট্রান্সলেশন মেথড ডক্টর ওয়েস্ট মেথড স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ সঠিক আনসার কী হবে আমাদের ডক্টর ওয়েস্ট মেথড তাহলে এটা হচ্ছে এমন একটা মেথড যে মেথডে কি হয় যে রিডিংকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিসকে রিডিংকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কোন রিডিং সাইলেন্ট রিডিং এটা মাথায় রাখবে সাইলেন্ট রিডিংকে থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ডক্টর ওয়েস্ট মেথডে বোঝা গেল ডক্টর ওয়েস্ট মেথডে সব থেকে বেশি সাইলেন্ট রিডিংকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ক্লিয়ার এই মেথডগুলো কিন্তু আমরা পরে কিন্তু ডিটেলসে পড়ব ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন বলছে হুইথ প্রিন্সিপাল ফোকাস দ্য কারেক্ট ওয়ে অফ ইন্ট্রোডিউসিং দ্য লেসেন টু দ্য স্টুডেন্ট কি বলছে যে হুইথ প্রিন্সিপাল ফোকাস দ্য কারেক্ট ওয়ে নিচের কোন প্রিন্সিপালটি সব থেকে কারেক্ট ওয়েতে ফোকাস করছে অফ ইন্ট্রোডিউসিং দ্য লেসন টু দ্য স্টুডেন্ট কোন শিক্ষার্থীদের কাছে কোনো একটা টপিক আমি ইন্ট্রোডিউস করব কোন প্রিন্সিপালের মাধ্যমে প্রিন্সিপাল অফ পারপস প্রিন্সিপাল অফ টেস্টিং প্রিন্সিপাল অফ কম্প্রিহেন্সিবিলিটি ইনপুট আর প্রিন্সিপাল অফ প্রেজেন্টেশন সঠিক আনুসার কী হবে প্রিন্সিপাল অফ কী বলো একদম দেখি প্রত্যেকে কী বলছো প্রত্যেকে করার চেষ্টা করো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হল অপশান নাম্বার ডি কারণ প্রেজেন্টেশন স্তর কারণ কোশ্চেনের প্রশ্নটি দেখো কি বলছে যে একজন শিক্ষকের কাছে সবথেকে কোন প্রিন্সিপালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিন্সিপালের মাধ্যমে কোনো একটা টপিককে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারবে তুলে ধরা মানে কি প্রেজেন্টেড প্রেজেন্ট করা অর্থাৎ টপিকটাকে শিক্ষার্থীদের কাছে প্রেজেন্ট দেবে অর্থাৎ তুলে ধরবে অপশান নাম্বার ডি হবে আমাদের এখানে কারেক্ট আনসার দ্য প্রিন্সিপাল অব দ্য প্রেজেন্টেশন ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে দ্য টিচিং ম্যাটেরিয়াল শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ম্যাটেরিয়াল এজ অ্যান্ড শুড হ্যাভ রিলিভেন্স ইন রিয়েল লাইফ সিচুয়েশন ইট ইজ মেন ক্যারেক্টারিস্টিক অফ প্রিন্সিপাল অফ সিলেকশন প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন প্রিন্সিপাল অফ গ্র্যাজিয়েশন আর প্রিন্সিপাল অফ কন্ট্রোল ভোকাবুলেরি কীভাবে অ্যান্সার আনসার প্রত্যেক করার চেষ্টা করো কি হবে দেখো এখানে কী বলছে যে রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে কী করবে তোমাকে সম্পর্কিত করবে দ্য টিচিং ম্যাটেরিয়াল শুড বি অ্যাকোয়ার্ডেন্স উইথ দ্য ম্যাটেরিয়াল এজ এজের ওপর ভিত্তি করে অ্যান্ড শুড হ্যাভ রিলিভেন্স ইন রিয়েল লাইফ সিচুয়েশন যে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করব সে জিনিসগুলো কিসের উপর ভিত্তি করে তোমার বয়সের ওপর ভিত্তি করে মানে তোমার যতটা বয়স সেই অনুপাতে নেবো আমি তাই না মানে শিক্ষার্থীদের বয়স অনুযায়ী তোমাকে লেসেন প্ল্যান করতে হবে তাহলে বয়সের উপর ভিত্তি করে এবং যেগুলো আমাদের বাস্তব লাইফে বা বাস্তব সিচুয়েশনে পাওয়া যাবে তার উপরে ভিত্তি করে কি তার মানে কি আমি তো জিনিসগুলোকে বাছাই করছি করছি কিনা বোধহ বিভিন্ন ধরনের এলটিএম রয়েছে বিভিন্ন উদাহরণ রয়েছে বিভিন্ন ধরনের চার্ট পোস্টার রয়েছে আমি তো সবগুলো নেবো না আমি কোনগুলো নিব যেগুলো শিক্ষার্থীদের বয়সের সঙ্গে সম্পর্কিত বা যেগুলো আমি কি বা রিয়েল লাইফ সিচুয়েশন সিচুয়েশন আমি পাবো সেগুলোই তো আমি নেব মানে কি আমি বাছাই করে নিচ্ছি তাই আমাদের সঠিক আনসার কী হবে প্রিন্সিপাল অফ সিলেকশান সিলেকশন মানে কি বাছাই করার তাহলে আমি এটাকে কী করছি বাছাই করে নিচ্ছি অপশান নাম্বার এ হবে এটা আমাদের সঠিক আনসার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইমফাসিস দ্যাট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি ওয়ান নিডস টু এখানে কী বলছে দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা কি বলছে প্রিন্সিপাল অফ ইন্টার্যাক্ট ইন্টার্যাক্ট কথার অর্থ কি ইন্টার্যাক্ট কথার অর্থ হচ্ছে ভাব বিনিময় করা আমার মনের ভাব তোমাকে বললাম তোমার মনের ভাব আমাকে বলে এটাই তো ইন্টার্যাক্ট তাই কিনা তাহলে ইন্টার্যাক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং এমফাসিস অর্থাৎ কি ভাব বিনিময় কোনটার ওপরে এমফাসিস করছে জোর দিচ্ছে অপশানগুলো দেখো ফোকাস অন কারেক্টলি ম্যানিপুলেট স্ট্রাকচার সঠিকভাবে স্ট্রাকচার অনুযায়ী তোমার শব্দ বলতে হবে তাই কি এটাকে আমরা তাই করি যখন আমাদের নিজের মনের ভাব প্রকাশ করি তখন কি আমরা সঠিকভাবে সঠিক কথা বলি বলি না অপশান বি বলছে দেখো নো হাউ টু অ্যাজার কনভারসেশনাল কন্ট্রোল আমরা চাই যে কীভাবে আমাদের মনের ভাবটা প্রকাশ করবো কনভারসেশন করবো কথোপকথন করব তাই কি না তাহলে ইন্টারাকশন মানে কি ইন্টারাকশান মানে হচ্ছে কি কনভারসেশন তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি তাহলে হাউ টু অ্যাজার কনভারসেশন কন্ট্রোল ঠিক আছে কনভারসেশনাল কন্ট্রোলটা করবো অর্থাৎ কীভাবে আমরা কনভারসেশন করবো এটা হচ্ছে মেন ফান্ডা ইন্টারাকশানের তাইখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ড্যাস প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়ে হেল্প ইন ইম্প্রুভিং রেসপন্স ইফেক্টিভলি এখানে কি বলছে এইখানে যে প্রিন্সিপালগুলো দেওয়া হয়েছে নিচের কোন প্রিন্সিপালটি শিক্ষার্থীদেরকে কী করে রেসপন্স দিতে বেশি বেশি করে কী করে রেসপন্স দিতে মানে ইমপ্রুভ করে ইমপ্রুভ মানে কি বাড়িয়ে তোলে ঠিক আছে এনকারেজ করে কী করতে রেসপন্স করতে কী হবে দেখো ওরাল ওয়ে ইমিডিয়েট কারেকশান কারেক্ট রেসপন্স আর ন্যাচারাল জিনিসটা বোঝো ধরো তোমার ক্লাসে কিছু শিক্ষার্থী রয়েছে তুমি প্রশ্ন করছো বা ধরো আমি এটা বলছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে মক টেস্ট নেওয়া হয় প্রাইমারি টেস্টের জন্য প্রাইমারি পরীক্ষার জন্য আমি একটা প্রশ্ন দিলাম মানে একটা প্রশ্ন সেট দিলাম যে তোমরা মক টেস্টটা দাও তোমরা প্রত্যেকে মক টেস্ট দিলে কিন্তু দশ দিন হয়ে গেলো আমি কিন্তু কোনোরকম আনসার দিলাম না মক টেস্টের তারপরে কি তারপরে বা পনেরো দিন পর তোমাকে আনসার দিলাম তোমাদেরকে নেক্সট মক টেস্ট দিতে কি ইচ্ছা করবে করবে না যদি মক টেস্ট দিলাম সকালে সন্ধ্যাবেলায় তোমাদেরকে আনসার দিয়ে দিলাম তাহলে কি নেক্সট মক টেস্ট দিতে ইচ্ছা করবে কি করবে না অবশ্যই পারবে কারণ কি এখানে তোমাদের ইম্প্রুভ দ্য পিউপিল রেসপন্স তোমাদের যে রেসপন্স মক টেস্ট দেওয়ার যে রেসপন্স কি করছে ইম্প্রুভ করছে কিসের মাধ্যমে ইমিডিয়েট কারেকশন ইমিডিয়েট কারেকশন মানে একদম সঙ্গে সঙ্গে সঠিক জিনিস করার অর্থাৎ তুমি যে পরীক্ষা দিলে মক টেস্ট দিলে তার যে আনসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর তুমি তো মোটিভেট এমনি হয়ে যাবা পড়াশোনার প্রতি বা তুমি তো এমনি মোটিভেশন হয়ে যাবা তোমার মক টেস্টের প্রতি বোঝা গেল জিনিসটা কি বললাম তাহলে শিক্ষার্থীদেরকে ইম্প্রুভ করছে রেসপন্সের জন্য সেটা কি ইমিডিয়েট কারেকশন ইমিডিয়েট কারেকশনের মাধ্যমে কী করা যায় শিক্ষার্থীদেরকে রেসপন্স করতে ইম্প্রুভ করা যায় ক্লিয়ার প্রত্যেকের দেখো আমি একটা কথা বলি আমি কিন্তু বেশি কথা বলছি কারণ তোমাদের এটা বুঝতে হবে কারণ যদি অপশান বাই অপশান আমি বলে দিই তোমাদের পরীক্ষার সময় কখনো মনে থাকবে না এই কথাগুলো যদি একটু মাথায় রেখে পড়ো না আমার কথাগুলো যদি একটু ভালো করে শোনো তাহলে দেখবে পরীক্ষা করো তোমাদের প্রবলেম হচ্ছে না ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে এক্সপ্রেশান শুড বি ইমপ্রেসিভ এক্সপ্রেশনটা কীভাবে ইমপ্রেসিভ আমরা বলি না ইমপ্রেস করতে হবে ভালো ভালো করে ড্রেস পড়ো মাথাটা ঠিকঠাক করে আছড়াও কারণ সবাইকে ইমপ্রেস করতে হবে সবার মধ্যে তোমাকে একটা মনের ভাব গড়ে তুলতে হবে বলি তো ইমপ্রেসিভ করা তাহলে ইমপ্রেসিভ করা হয় কোন প্রিন্সিপালের মাধ্যমে অপশান বলছে অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস অপশান বি বলছে ন্যাচারালনেস অপশান সি বলছে মেজারমেন্ট অপশান ডি বলছে ইভ্যালুয়েশান বলো তো কী হবে অ্যাকিউরেসি এবং কারেক্টনেস তোমার মধ্যে যদি অ্যাকিউরেসি থাকে এবং কারেক্টনেস থাকে তবেই তো তোমার প্রতি সবাই কী হবে ইমপ্রেস হবে তোমার মধ্যে যদি সব কিছু ভুলেই ভরা থাকে যা হয় সবই ভুল ধরো তোমাকে তুমি ক্লাসে আছো ক্লাসে স্যার তোমাকে যাই প্রশ্ন করে তুমি সব কারেক্ট আনসার দিয়ে দাও ক্লাসের যত ছেলে মেয়ে আছে না সবাই তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে যাবে কি না স্যারও ইমপ্রেস হয়ে যাবে কিন্তু তুমি যদি ভুল আনসার দাও ইমপ্রেস হবে কি হবে না তাই তোমার মধ্যে কারেক্টনেস এবং একই থাকতে হবে তোমার মধ্যে কারেক্টনেস এবং একই থাকলে তোমার প্রতি সবাই ইমপ্রেস হবে তোমার প্রতি সবাই ফিদা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যখন সঠিক পথে চলবে বা সঠিক কিছু করবে তখন তোমার প্রতি সবাই ইমপ্রেস হবে অপশান নাম্বার এ হবে এটা আমাদের অনেক রকম উদাহরণ অনেক রকম গল্প করে তোমাদেরকে কেন পড়াচ্ছি জানো কারণ এই বিষয়টা এই জিনিসটা কঠিন তোমরা ভুলে যাবে মনে রাখতে পারবে না আজকে লাস্ট প্রশ্ন আমাদের কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম চলো লাস্ট প্রশ্ন ড্যাশ ইজ নট দ্য প্রিন্সিপাল অফ টিচিং অফ ইংলিশ এই যে ইংলিশ টিচিং এর যে প্রিন্সিপালগুলোর কথা বলছি নিজের কোনটি ইংলিশ টিচিংয়ের প্রিন্সিপাল নয় অপশান দেখো লার্নিং বাই ডুইং লার্নিং বাই ডুইং মানে কর্মের মাধ্যমে শিক্ষা যেমন কর্মের মাধ্যমে শিক্ষা মানে কোনো কিছু কাজ করতে করতে শিখি আমরা হাতে কলমে শিখি অবশ্যই বই পড়ে শিখছি সেটা তো একটা প্রিন্সিপাল অনেকেই বই পড়ে পড়েই পরীক্ষা দেয় পাশ করে সেটা একটা প্রিন্সিপাল অপশন সি বলছে সিং দ্য অবজেক্ট ইন রিয়েল রিয়েল জীবনে বা বাস্তব জীবনে আমরা বিভিন্ন বস্তু দেখে শিখি এটা কিন্তু একটা প্রিন্সিপাল না। শুধু দেখে কিন্তু করা যায় না পড়তে হবে তোমাকে তবেই তোমার হবে তাহলে বোঝা গেল শুধু দেখলে হবে না অপশেন ডি বলছে ক্রিয়েটিং এ ইন্টারেস্ট অবশ্যই তোমার ইন্টারেস্ট তো থাকবেই কারণ শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে ইন্টারেস্ট না হলে তুমি সেই জিনিসটা ভালো করে শিখতে পারবে না অবশ্যই তোমার ইন্টারেস্ট প্রয়োজন তাহলে কি বলছে নিচের কোনটি প্রিন্সিপাল লার্নিং বাই ডুইং একটা প্রিন্সিপাল রিডিং বুক একটা প্রিন্সিপাল ক্রিয়েটিং ইন্টারেস্ট এটাও একটা প্রিন্সিপাল তাহলে তিনটেই আমাদের প্রিন্সিপাল শুধুমাত্র অপশান সি আমাদের কিন্তু প্রিন্সিপাল না অপশান সি বোঝা গেল তাহলে টোটাল কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম একটা লং ক্লাস হলো নেক্সট দিন আরও প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমাদের কেমন লাগছে বুঝতে পারছো কিনা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে আর তোমরা যারা আমাদের পেড ক্লাসে এখনও অ্যাডমিশন হওনি যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও আমাদের যে সামনে যে প্রাইমারি টেট রয়েছে তার প্রস্তুতির জন্য তাহলে তোমরা অবশ্যই আমাদের অ্যাডমিশন ক্লাসে ভর্তি হতে পারো তোমাদের সামনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এখানে তোমাদেরকে অ্যাডমিশন করার সমস্ত প্রসিডিউর বলে দেওয়া হবে অ্যাডমিশনে করার জন্য অর্থাৎ প্রতি মাসে তোমাদের ফিজ আছে মাত্র একশো টাকা তোমরা রেগুলার ক্লাস মক টেস্ট এবং পিডিএফ পেয়ে যাবে সঙ্গে তোমাদের ক্লাস হবে সিডিপি বাংলা ইংলিশ গণিত পরিবেশ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সমস্ত ক্লাস কভার করা হবে ওকে ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো থ্যাংক ইউ